শুধু তাই নয় রে ও আমার বন্ধু এই মুহূর্তে আমি তোমার ও আমার দোস্ত এই মুহূর্তে আমি তোমার উন্মতের একটা খুশির সংবাদ শোনাতে চাই যে সংবাদ শুনলে তুমি হয়ে যাবে সন্তুষ্ট তোমার গুণাগার উন্মতেরা যখন ধৈর্যের সহিত পাঁচক্ত নামাজ করবে আদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে তাদের খালি হাতে দিব না বিদায় আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে পাঁচটা নিয়ামত এক নাম্বার নিয়ামত কঠিন হাসরের ময়দানে হবে না তাদের জন্য কোনো মসিবত জরে জরে বলুন সুবহান ও আমার হাবিব ও আমার বন্ধু তোমার উম্মতরা যে ব্যক্তি জহরের চার জায়গা ফরজ নামাজ আসরের সার রাখাত ফরজ নামাজ এই আট রাখাত ফরজ নামাজ ধৈর্যের সহিত আদায় করতে হবে না তো ভোলা আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম আমার আটটা জান্নাতের জর দরজা তার জন্য থাকবে খোলা জোরে বলুন সুবাহান আল্লাহ যে ব্যক্তি ফরজ নামাজ এই সাত টাকার ফরজ নামাজ ধৈর্যের সহিত আদায় করে নিল আমি আল্লাহ বন্ধু তোমার সঙ্গে ওয়াদা করলাম আমার জাহান নামের সাতটি দরজা তার জন্য বন্ধ হয়ে গেল জোরে বলুন সুবাহান যে ব্যক্তি ফজরের দুই রেখাত ফরজ নামাজ ধৈর্যের সহিত করবে আদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর থেকে দুইটা নিয়ামত দিয়ে করব বিদায় এক নাম্বার নিয়ামত হলো যুক্ত ইমানি হালাতে হবে তার মৃত্যু আর দুই নাম্বার নিয়ামত তার লাশটা যখন কবরে দাফন করা হবে শেষ সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জান্নাতি পরিবেশ আল্লাহর এই সুন্দর নিয়ামত নিতে রাজি আছেন যারা দুই হাত তোলে আমার আল্লাহকে দেখিয়ে দেন narik takbir narik takbir আজকের মাহাবিলে যুবক যুবতী আসিস যারা সকলে কি জান্নাতে যাবি তোরা যদি বলির জান্নাতে যাবি তাহলে তোদের কাছে আমার একটাই মাত্র প্রাণের দাবি আর সালা তুমি তাহুল নামাজ হলো বেহেশতের চাবি পাঁচোক্ত নামাজ আদায় করলে জান্নাতের চাবি তোরা পাবি এই জান্নাতের চাবি পেতে রাজি আছেন যারা আবারো দুহাত তোলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা না রে